ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অনেক স্পেশাল ডিয়ার ভিউয়ার্স, তবে আপনাদের কাছে প্রথমেই ক্ষুদ্র একটি রিকোয়েস্ট, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন কেটে কেটে না দেখে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন দেশি শিং মাছের পোনা আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলি এক কেজিতে 400 থেকে 500 পিস, অর্থাৎ 400 থেকে 500 পিসে এক কেজি হবে। তো এই পোনাগুলি আজকে আমরা চট্টগ্রামের হাটহাজারিতে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে পুকুর সেচের মাধ্যমে ট্যাঙ্কিতে উঠাইছি এবং ঝর্ণা খাওয়ানোর পরে এইগুলি এখন ডেলিভারি দেওয়া হচ্ছে। এখানে প্রায় 2 লক্ষের মতো পোনা রয়েছে। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, যারা বায়ু ফ্লক কিংবা পুকুরে চাষাবাদের জন্য ভালো মানের ভাইরাস মুক্ত রূপমুক্ত সুস্থ সবল পোনা খুঁজতেছেন, তারা আমাদের কাছ থেকে এই পোনাগুলি সংগ্রহ করতে পারবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টাইটেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার দেওয়া আছে, এইগুলিতে যোগাযোগের মাধ্যমে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে শিং মাছ আমাদের যে দেশীয় মাছগুলি আছে, পাবদা, গুলশা, টেংরা, অন্যান্য যে দেশীয় মাছগুলি আছে, ওই মাছগুলির মধ্যে অন্যতম একটি দামি মাছ। আপনি যদি এই মাছগুলি বর্তমানে বাজারে ভালো মানের, অর্থাৎ 10 পিসে কেজি এই ধরনের পোনা ক্রয় করতে যান মাছের বাজারে, তাহলে অবশ্যই আপনাকে 400 টাকা গুনতে হতে পারে, 400 থেকে 500, ভালো মানের যেটা বলছি। তো বুঝতেই পারছেন যে এই মাছের চাহিদা বাজারে কতটুকু এবং কতটুকু দামি মাছ এটি। তো অনেকে পুকুরে চাষাবাদ করেন কিংবা বায়ুফ্লোকে চাষাবাদ করেন, কিন্তু আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন না শিং মাছ চাষ করে। তো এই বিষয়ে আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, এগুলি আপনারা দেখে নেবেন যারা একেবারে নতুন শিং মাছ চাষাবাদের ক্ষেত্রে। তবে আসার কথা হচ্ছে যে এই মাছগুলি চাষ পদ্ধতি অত্যন্ত সহজ। আপনি এখন যে পোনাগুলি দেখাচ্ছি এগুলি আপনি মাত্র 4 মাসে হারভেস্টিং করতে পারবেন। মোট মাছের ওজনের 20% খাবার দিবেন প্রত্যেক দিন, অর্থাৎ আপনার মাছ যদি হয় 100 কেজি, তাহলে আপনি প্রত্যেক দিন 20 কেজি খাবার দিবেন, এবং প্রথম মাস এবং পরবর্তী মাস দিবেন আপনি মোট মাছের ওজনে 10 কেজি। এইভাবে আপনি মাছ যত বড় হবে খাবার আস্তে আস্তে কমে যাবে, এবং পরবর্তীতে আপনি 4 মাস পরে এই মাছগুলি 10 পিসে কেজি আসবে, আপনি হারভেস্টিং করতে পারবেন। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তবে একটি কথা বলছি, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।